নমস্কার বন্ধুরা, জীবিকা আপডেটের নতুন আরও একটি ব্যবসার আইডিয়ার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই আমার থেকে পার্সোনালি জানতে চেয়েছেন বিভিন্ন ব্যবসা সম্পর্কে ছোটোখাটো ধারণা এবং সেই ব্যবসার কোম্পানির কন্ট্যাক্ট, মানে ভালো মানের কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছেন, যেখান থেকে মেশিন কিনে অথবা র মেটেরিয়াল কিনে আপনারা আপনাদের ব্যবসা শুরু করতে পারবেন। তার মধ্যে থেকে গত মাসে সবথেকে বেশি ইনকোয়ারি যেটা এসেছিল সেটা হচ্ছে পেপার প্লেটের র মেটেরিয়াল এবং পেপার প্লেটের মেশিন সম্পর্কে। অনেক অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছেন এমন কিছু কোম্পানির ঠিকানা অথবা নাম্বার দিতে, যেখান থেকে আপনারা খুব ভালো মানের মেশিন এবং কম দামের মেশিন এবং সঠিক মূল্যের ভালো মানের র মেটেরিয়াল কিনতে পারবেন। যাদের কাছে মেশিন আছে তারা তো জানতে চেয়েছেন, কিন্তু যাদের কাছে মেশিন নেই তারাও নতুন করে এই ব্যবসাটি শুরু করবেন বলে মনে করছেন, তারাও জানতে চেয়েছেন এই সম্পর্কে। তাই আজ আমি এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এলাম। এই ভিডিওতে পেপার প্লেটের র মেটেরিয়াল সম্পর্কে এবং পেপার প্লেটের মেশিন সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন, যেটা কি না ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনাদের প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবেন। তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে সেই সমস্ত বন্ধুরাও এই ব্যবসাটি সম্পর্কে জানার সুযোগ পান। ধন্যবাদ। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। নমস্কার, আমার নাম দেব সরকার, কোম্পানি বিনায়ক পেপার প্লেট, এটা আছে হলো আপনার। আচ্ছা, তো আমার কোনো দর্শক বন্ধু যদি আপনাদের এই কোম্পানিতে আসতে চান কীভাবে আসবেন? আচ্ছা, এর আসার দুখানা রাস্তা আছে। এক হলো আপনি সোদপুর স্টেশনে নেবে, ওখান থেকে আপনি অটোতে কিংবা টোটোতে যদি জিজ্ঞাসা করেন যে আপনার বোটঘর এরিয়াতে যাব কিংবা বোটঘরে যাব, তাহলে বোটঘরের ঠিক সামনে নামিয়ে দেবে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ঠিক বলে দেবো যে কেমন করে আসতে হবে, কিংবা এক এক সময় আমরা গিয়েও নিয়ে আসবো। ঠিক সেরকম সিমিলারলিও আপনারা মধ্যমগ্রাম স্টেশনে নেবে, আপনারা ওই অটো করে কিংবা টোটো করে, তাকেও যদি বলা হয় যে বোটঘর, বোটঘর এরিয়া, তো বোটঘর এরিয়ায় তারা নামিয়ে দেবে, সেখান থেকে আমাদেরকে ফোন করলে নয় আমরা পিক আপ করে নেবো, আর নয় আমরা যে ডেস্টিনেশন বলবো, যে লোকেশন দেবো, সেই লোকেশনে একটুখানি আসতে হবে। আচ্ছা, হাওড়া থেকে যদি আসেন বা উত্তরবঙ্গ থেকে? হাওড়া থেকেও এখানে আসা যায়, হাওড়া থেকে ডানলপ হয়ে আসতে হবে এখানে। আর নাহলে সব থেকে ভালো হবে হাওড়া থেকে যদি আপনারা শিয়ালদা চলে আসেন, শিয়ালদা চলে এলে ওখান থেকে আপনারা সোদপুর স্টেশনে নামলে একদম সোজা রাস্তা, সোদপুর থেকে মোটামুটি মিনিট 15 রাস্তা আছে, সোদপুর স্টেশনে নামবেন। কিংবা কেউ যদি আপনারা উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে মধ্যমগ্রাম স্টেশনে নেবে, আপনারা আসতে পারেন খুব সহজে। আচ্ছা, তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কি প্রোডাক্ট দেখাচ্ছেন? হ্যাঁ, আজকে আমরা দেখাবো পেপার প্লেটের র মেটেরিয়াল, কিন্তু সেটা দেখানোর আগে একটা আমি কথা বলবো। অ্যাকচুয়ালি পেপার প্লেট যে র মেটেরিয়াল যে আছে সেটা খুব মানে আর কি টাফ জায়গা। মানে কেন টাফ জায়গা বলছি, যারা যারা এখন করছেন যে কাজটা, যে মেশিন নিয়ে যে কাজটা করছেন কিংবা যারা করবেন বলে ভেবেছেন কাজটা, তো তাদের জন্য বলছি, যারা করছেন তারা জানেনি, যেখান থেকে আপনারা মেশিন কিনেছেন সেখানে র মেটেরিয়াল খুব একটা পাওয়া যায় না, তো সেই র মেটেরিয়ালের জন্য আপনাদেরকে অনেক হ্যারাসমেন্ট এবং অনেক ফোন কল কিংবা কোনো কন্ট্যাক্ট এইসব লাগে। তো আমরা নিয়ে এসেছি সেটাই, সেটা হলো র মেটেরিয়াল, যে র মেটেরিয়ালের কারুর যাতে না কোনো প্রবলেম থাকে, কারুর যাতে না কোনো অসুবিধা থাকে এই র মেটেরিয়ালটা নিয়ে, কারণ এইটাই মার্কেটে আপনাকে পরবর্তীকালে বিক্রি করতে হবে। আর এর একটা আপনারা জানেন, যারা কাজ করছেন এখন তাদের সম্পর্কে বলছি, তো এটা আপনারা জানেন যে র মেটেরিয়াল যেমন যে রেট থাকে, যে আপনারা যেখান থেকে কিনেছেন তাদের আপনার বেশিরভাগই দেখতে পান যে মেশিন যেখান থেকে কিনেছেন তারা র মেটেরিয়াল করে না, তো তারাও কোনো জায়গা থেকে এনে দেয় র মেটেরিয়াল, তো তার জন্য রেটের যে আপনার হাই অ্যান্ড লো যেটা থাকে, তো সেটা আপনারা বুঝতেও পারবেন যে রেট একটুখানি হাই হচ্ছে, মার্কেটে বিক্রি করার সময় প্রবলেম হচ্ছে, তো সেইটাই আর কি তারাও এনে দেয় কোনো জায়গা থেকে। তো তার জন্যই বলা হচ্ছে আমরা শুধুমাত্র আপনাদের জন্য র মেটেরিয়াল প্রোডাকশন দেখাবো, কিরকম করে হয় সেটাও দেখাবো, র মেটেরিয়াল কী কী হয় তাও দেখাবো, এবং তার সঙ্গে আমরা মেশিনও করি। আচ্ছা, এই যে পেপার প্লেটের যে মেশিন আছে, আমাদের মেশিনের ইউনিট আছে, আমরা মেশিনও নিজেরা বানাই এবং নিজেরা সেল করি। কেউ যদি মেশিন দেখতে চান অতি অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে এসে মেশিনও দেখতে পারে। কেউ যদি ধরুন মেশিন যার আছে, যারা নতুন করছেন তারা মেশিন দেখতে চাইলে, কোনো ইনফরমেশন চাইলে আমাদের ফ্যাক্টরিতে এসে ইনফরমেশন কিংবা মেশিন দেখতেও পারেন। ম্যানুয়াল মেশিন আছে, একটা সিঙ্গেল ডাই আছে অটোমেটিক, একটা ডাবল ডাই আছে অটোমেটিক মেশিন, তো এই তিনখানা ভেরিয়েশন হয়, এই তিনটে ভেরিয়েটের মধ্যে চলে যা যা আর কি কাজ আছে আমাদের র মেটেরিয়ালে, তো তারা এসে
আমাদের কাছে ভিজিটও করতে পারেন, মেশিন দেখতেও পারেন কি কি আছে কি না আছে, এবং যারা যাদের কাছে মেশিন আছে তো তারা আমাদের কাছে এসে র মেটেরিয়াল কি কি আছে সেটা দেখতে পারেন, কারণ আমরা র মেটেরিয়ালের নিজস্ব আমাদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির মধ্যে কি কি আমাদের প্রোডাকশন হচ্ছে কি না হচ্ছে এবং র মেটেরিয়ালের আপনার কি কি ভেরিয়েন্টের পাওয়া যায় সমস্ত কিছু আমাদের কাছে এসে তারা দেখতে পারেন। র মেটেরিয়ালের প্রোডাক্ট দেখানোর আগে দেখিয়ে নেবো যে কিরকম করে র মেটেরিয়াল তৈরি হয়, এটা অনেকে দেখতে পান না, ঠিক আছে, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো, ওইটা আগে দেখুন, চলো চলে আসুন। আচ্ছা, এরকম ওয়েতে পেপারের রোল আছে, ঠিক আছে, ঠিক এরকম ওয়েতে পেপারের রোল আছে এবং পেপারের যে রোল যে আছে এর মিলও আমাদের, ঠিক আছে, এর নিজেদের আমাদের মিল থেকে পেপারের রোল আছে, ঠিক আছে, আসুন আমরা দেখিয়ে দিচ্ছি। এরকম ফরমেশনে পেপারের রোল আছে, ঠিক আছে, এর এক একটা রোল মোটামুটি 300 থেকে 350 কিলো ওজন, এর আপনার জিএসএম ভেরিয়েন্ট আছে, অনেক আলাদা আলাদা জিএসএম আছে, 80 জিএসএম এর হয়, 100 জিএসএম এর হয়, 120 হয়, 140 হয়, এই জিএসএম আলাদা আলাদা জিএসএম হিসেবে এর আছে, এই যেমন পাশে এমন লেখা থাকে এর সমস্ত কিছু। তো মার্কেটে এখন কত জিএসএম এর ট্রেড চলছে? আচ্ছা, মার্কেটে এখন যদি আমাদের এখানে বলতে হয় তাহলে 75 জিএসএম এর প্লেট সব থেকে বেশি চলে, কারণ 75 জিএসএম কি হয়, 75 জিএসএম পাতলা হয়, তো তার সঙ্গে এবার কি হয়, 75 জিএসএম এর যেটা কাউন্টিং থাকে সে কাউন্টিং ও বেশি হয়, 7500 জিএসএম এর পাতা সব থেকে বেশি চলে। তো এইটা হলো রোল দেখিয়ে দিলাম, এবার রোলের পরে আসছে হলো প্রিন্টিং, যে শাল পাতা কলা পাতা যে প্রিন্ট হয় সে প্রিন্ট আমরা নিজেরা করি, ঠিক আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ল্যামিনেশন রোল, ঠিক আছে, ল্যামিনেটেড রোল এইখানে লাগে, এটা হলো ফিল্ম, এই ফিল্ম এইখানে লাগানো হয় এবং সেই ফিল্ম লাগানোর পরে এই প্রসেসে, এই দেখুন যেরকম প্রসেসে আছে সেরকম প্রসেসে এই রোল প্রিন্টিং হয়, প্রিন্টিং হয়ে এই প্রিন্টিং হচ্ছে, এটা টু কালার হচ্ছে, এটা টু কালার প্রিন্টিং হচ্ছে, যারা করেন কাজ তারা জানেন যে SK2 বলে একটা প্রোডাক্ট আছে, তো সেটা টু কালারের প্রিন্টিং হয়, ঠিক আছে, তো টু কালারের প্রিন্টিং হচ্ছে, সিলিন্ডারটা একবার শুধুমাত্র দেখিও, এইটা হলো ওয়ান কালার প্রিন্টিং হয়, এটা এক কালারের প্রিন্টিং হচ্ছে এবং এই সাইডে এসে এইটা আরেক কালারের প্রিন্টিং হচ্ছে, এটা সেকেন্ড কালার প্রিন্টিং হচ্ছে এবং এই টু কালারের প্রিন্টিং হয়ে ফাইনাল যে প্রোডাক্টটা দাঁড়াচ্ছে সেটা এইখানে বাইন্ডিং হচ্ছে, এইখানে এরকম করে বাইন্ড হচ্ছে সেম টু সেম করে, এবং অ্যাকচুয়াল প্রোডাক্ট যেটা আছে সেটা দেখতে হবে, এই যে এইটা হলো অ্যাকচুয়াল প্রোডাক্টের দাঁড়াবে, ঠিক এই প্রোডাক্টটি যখন পেপারে পড়বে তখন তার দেখতে লুকস অনেক আলাদা হয়ে যাবে, সেটাও দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এরপরে যখন ফিল্ম বেরোচ্ছে এই যে এরকম করে বাইন্ড হচ্ছে এবং যখন ফিল্ম বেরোচ্ছে তারপরে কি হয় সেটাও দেখাচ্ছে, তারপর নেক্সট প্রসেস মানে ল্যামিনেশন যা হবে সেইটা দেখাচ্ছে। নেক্সট হলো এটা, ওখানে যেটা দেখলেন যেটা ফিল্ম প্রিন্টিং হচ্ছে সেইটা এসে লাগে হলো এইখানে, এই যে এইখানে সেই ফিল্ম লাগানো আছে, সেই ফিল্ম লাগানোর পরে এখান থেকে আর লাগানো আছে হলো ফার্স্ট যে প্রোডাক্টটা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হলো আপনার পেপার, ওই পেপারের যে ফার্স্ট প্রোডাক্ট দেখিয়েছিলাম এবং যে সেকেন্ড প্রোডাক্ট দেখালাম দুটো কম্বাইন হয়ে তৈরি হচ্ছে হলো এইটা। এবার দেখে এসো যখন ফিনিশ প্রোডাক্ট বেরোয় তখন এরকম বলে দেবে, ফিনিশ প্রোডাক্ট বের এরকম বলে এরকম ফরমেশনে বেরোনো হয়, ফিনিশ প্রোডাক্ট যখন হয়, ঠিক আছে, এই যে ফরমেশনে রাখা আছে এই ফরমেশন এই ফরমেশন এই ফরমেশন এই সব ফরমেশনে এরকম এই উপরে আপনার জিএসএম আপনার লেখা আছে, এই যেখানে লেখা আছে 75 জিএসএম এটা যেমন 75 জিএসএম এর পেপার আছে, এটা যেমন লেখা আছে 100 জিএসএম এটা 100 জিএসএম এর পেপার আছে, এটা 75 জিএসএম এটা যেমন SKB বলা হয় এবং এটা হলো আপনার কলা পাতা, এটা হলো কলা পাতা ডিজাইন, এটা SKB ডিজাইন, এরকম করে সমস্ত কিছু রাখা আছে, এইটা রোল ফরমেশনে আছে। এইগুলো যেটা আছে এটা হলো 5 কালার প্রিন্টিং বল, এইগুলো আলাদা আলাদা 4খানা কালার আছে, এটা আলাদা আলাদা রকমের 4টে কালার আছে, এটাও মার্কেটে খুবই চলে, ঠিক আছে, এটা 5 কালার প্রিন্টিং, এরকম করে রোলে রাখা আছে, এটা 120 জিএসএম আছে, কি কি জিএসএম অ্যাভেলেবেল আছে সেটা আমি বলে দেবো। নেক্সট প্রসেস যেটা আছে সেটা হলো সিট, মানে রোল টু সিট ফরমেশন, রোল থেকে রোল হয়ে গেল ওখানে, এবার রোল লাগবে হলো এখানে, এই মেশিনে লাগবে হলো রোল, এবং এই মেশিনে রোল লাগানোর পরে এইখান থেকে আপনার এটা কাটিং মেশিন, এটা অটোমেটিক কাটিং মেশিন, এই দেখুন এরকম করে আপনার রোল লাগানো আছে, দেখুন এরকম রোল লাগানো আছে এবং কাটিং হচ্ছে, দেখুন একটু এগিয়ে আসুন, কাটিং হচ্ছে দেখুন,
এইটা এখান দিয়ে নাপছে, এটা এখান দিয়ে নেবে, এইটা সেন্সারে আছে, এই সেন্সার সেন্স করে এটাকে কাটিং করছে, এরকম ফিডে এটা কাটিং করছে, এখান থেকে আপনার কাটিং হয়ে এরকম সিট প্রোভাইড হবে। দেখুন সিড ওখানে যে আছে ওখান থেকে এখানে চলে এসছে সিড, ঠিক আছে, ওখানের কাজ শেষ, এখানে সিড কাটিং এর কাজ শেষ, এখানে চলে এসছে। এবার এইখানে যখন সিড এসছে, এবার এইটার উপর দেখুন, এখানে দেখলে বুঝতে পারবে যে কিরকম করে অ্যাকচুয়াল কাটিং হয়ে আপনাদের কাছে সার্কেল পৌঁছায়। এই দেখুন, এইটা হলো ছুরি, এটা ছুরি লাগানো হচ্ছে, এই প্রেসিং হলো, প্রেসিং হওয়ার সাথে সাথেই আপনার যা যা প্রোডাক্ট যা যা আছে এবং যা আপনার মেটেরিয়াল লাগবে, যত ইঞ্চি লাগবে তত ইঞ্চি কেটে এখানে প্রোডাকশনে চলে এসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে, এই প্রোডাক্ট চলে এসছে, এগুলো সবগুলো আপনার আর্থিক দিক দিয়ে কতটা বেনিফিট পাবে সেটাও বলছি। আমাদের কাছে এলে আমাদের দেখলেন, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে ফ্যাক্টরি ঘুরিয়ে দেখালাম, সুতরাং ফ্যাক্টরির যে বেনিফিট সেটা হলো সব থেকে বড় বেনিফিট, সেটা আপনারা বুঝতে পারেন যে ফ্যাক্টরি যে করেছে তার যে বেনিফিট আছে এবং যে ফ্যাক্টরি করেনি তার কি লস আছে সেটা আপনারা জানেন, যাদের ফ্যাক্টরি আছে তারাও জানেন। তো আমাদের কাছে এলে আমরা অতি অবশ্যই সবার সাথে কথা বলে সমস্ত কিছু জেনে আপনার কত কোয়ান্টিটি আছে কি না আছে, আমরা যা রেট দেব আপনি সমস্ত জায়গায় খুঁজে ফেলুন, সমস্ত জায়গায় কলকাতার সমস্ত জায়গায় খুঁজে ফেলুন, ইভেন কি রাজাবাজারেও খুঁজে ফেলুন, সেরকম রেট আপনারা পাবেন না, এইটা আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি। তো সেই রেট কোনো জায়গায় পাবেন না, এবং কোয়ালিটি, কোয়ালিটি যে মেন আছে কোয়ালিটিও চেক করতে হবে, এর যে কোয়ালিটি আছে, এর যে প্রিন্টিং কোয়ালিটি আছে, এর এই যে প্রিন্ট যে হয়েছে এর কোয়ালিটি, এটা হলো শাল পাতা, এটা হলো কলা পাতা, এরও প্রিন্টিং কোয়ালিটি, যা কোয়ালিটি আপনি পাবেন সেই কোয়ালিটি আর এরকম রেট ওয়াইজ কোনো দিন কারুর কাছ থেকে পাবেন না। আমাদের যা প্রোডাকশন হাউস দেখলেন, আমাদের প্রোডাকশন হাউসে কি কি আছে কি না আছে আপনারা এসেও দেখতে পারেন, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখছেনই এবং আপনারা এসে নিজেরাও চেক করতে পারেন। তো এর যে কি বেনিফিট এবং একটা ফ্যাক্টরি থেকে মাল নেওয়ার যে কি বেনিফিট আছে সেটা আপনারাও জানতে পারবেন। আচ্ছা, কারু কারু কেউ কেউ লাগে যে আমাদের বাড়িতে ডাইরেক্ট গাড়ি আবার, ডাইরেক্ট গাড়ির ব্যবস্থাও আমাদের কাছে আছে, এবং ডাইরেক্ট গাড়িতে যখন যায় তখন যে অ্যামাউন্ট যে রিসিভ যে হয়, অ্যামাউন্ট যে আপনার লেনদেন হয়, গাড়িকেও আপনি দিতে পারবেন অ্যামাউন্ট, তার জন্য কোনো অসুবিধা নেই, আপনি গাড়িকেও সেই গাড়ি গেলে আপনি গাড়িকেও অ্যামাউন্ট দিতে পারেন, মানে ক্যাশ অন ডেলিভারিরও সুবিধা আছে, ক্যাশ অন ডেলিভারিরও সুবিধা আছে, কিন্তু আমাদের ফ্যাক্টরিতে এসে তার আগে একটু ভিজিট করতে হবে, ভিজিট করে সমস্ত কিছু সমস্ত সব অর্ডার সব কমপ্লিট করে গিয়ে যখন যাবে তখন আপনারা বাড়িতে থেকেও আপনারা নিতে পারে, সেটাই আমি বলার চেষ্টা করছি। এবং আমাদের কাছে এলে আরেকটাও জিনিসও বলছি, যখন আমাদের কাছে আসবেন, আচ্ছা এইটা দেখুন আপনার এসকেপি, যেটা আপনাদেরকে দেখাচ্ছিল, এটা হলো টু কালার প্রিন্ট, এইটা আছে হলো টু কালার প্রিন্ট, এটাকে বলে এসকেপি, যারা কাজ করছেন তারাও জানেন যে এটা কি, এটা কি না, এটা হলো টু কালার প্রিন্টিং আছে। তো এরকম এই প্রসেসিং এর পরে এই যে আমাদের যে এই যে বস্তা দেখতে পাচ্ছেন, এসব বস্তা দেখুন বারকোড করা আছে, সমস্ত কিছু বারকোড আছে, সব বারকোডে মাল যাবে, আমাদের যা যা মাল যাবে সমস্ত বারকোডে যাবে। তো এর জিএসএম কিংবা অনেকের যখন কাজ করেন তখন দেখবেন যে জিএসএম মিক্সিং এর একটা কোয়ালিটি একটা সমস্যা আছে, আচ্ছা জিএসএম মিক্স হয়ে যায়, তো জিএসএম মিক্সের কোনো প্রবলেম হয় না, সমস্ত কিছু আমাদের বারকোড হিসেবেই যা আছে যা মাল আসে সব কিছু বারকোডে ট্যাপ করে মাল ঢোকে, এবং যা যা মাল আউট হয় সমস্ত মাল বারকোড ট্যাপিং করেই মাল আউট হয়। তো জিএসএম যে মিক্সিং এর ব্যাপার সেইটা আমাদের এখানে আপনারা কোনোদিনই পাবেন না। আপনাদের প্রতিষ্ঠানে গেলে আমার দর্শক বন্ধুরা ট্রাস্ট যে ব্যাপারটা সেটা পাবে, একদম ট্রাস্ট
আর আজকের ডেটে যারা যারা কাজ করছেন এবং যারা আগেও করবেন তাদের জন্য বলছি, অ্যাকচুয়ালি এই পেপার প্লেটে একটুখানি ক্ষুদ্র ব্যবসা, তো তো তাতে কি হয় এটা ফ্রড বেশি হয়। অনেকে যারা আপনারা আগেও কাজ করেছেন তারাও জানেন যে এই লাইনে একটু ফ্রড বেশি হয়। অনেকে ফোন করলো, আমাদের কাছে এরকমও ফোন আছে যে দাদা আমি এই অমুককে পয়সা দিয়েছি, তো তার আর ফোন ধরার নাম নেই। তো সেই জন্যই আমরা বারে বারে বলছি যে যার কাছ থেকেই আসুন, আমার কাছে আসুন কিংবা অন্য কারোর কাছে আসুন, তার আগে ফ্যাক্টরি ভিজিট করুন, তাকে আগে দেখুন তার কি আছে, তারপরে তার থেকে মাল নিন। কিংবা আমার কাছে এলেও আমার আগে দেখুন কি আছে কি না আছে, আমরা যে মেশিন বিক্রি করছি সেটা কি কোয়ালিটির মেশিন বিক্রি করছি, কি কি বেনিফিট দিচ্ছি মেশিনে। অনেকে মেশিন বিক্রি করে দেওয়ার পরে লোকই যায় না, তারা অফেন্ডেড হয়ে যায়, তারা আমাদেরকে ফোন করে দাদা আপনার কাছে লোক আছে। তখন আমরা যখন বলি যে যার থেকে কিনেছেন একবার তাকে যোগাযোগ করুন, তার থেকে ফোন করছি, ফোন করে বলছি আজ লোক আসবে, কাল লোক আসবে, পরশু লোক আসবে, তো কি হচ্ছে কাজের হ্যাম্পার হচ্ছে। এক নম্বর সেটাই বলছি যে এর কি কি বেনিফিট দেবে, কি কি বেনিফিট দেবে সেটাও আপনাকে দেখতে হবে। যে একাধারে যেই এক ছাদের তলায় আপনি পাবেন হলো একটা মেশিনও, তার সাথে র মেটেরিয়ালের ফ্যাক্টরিও, এই জিনিস খুব কম জায়গায় আপনি দেখতে পাবেন। ক্যালকাটার মধ্যে তো মোটামুটি নেই বললেই চলে, যে কেউ আপনার নিজের নিজের ফ্যাক্টরিতে আপনার ম্যানুফ্যাকচারিং করছে, মানে পেপার প্লেটের কারো নিজের ফ্যাক্টরি আছে, প্লাস তার সাথে মেশিনও বিক্রি করে, সেরকম কোনো জায়গায় দেখতে পাবেন না। এইটাই হলো বলছি যে কি কি আছে কি না আছে সেইটা আপনারা একবার আসুন, আপনারা এসে একবার নিজের চোখে একবার দেখে যান, তাহলে অতি অবশ্যই বলছি ভালো লাগবে। এবং যারা যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য বলছি তারা মোস্টলি ওয়েলকাম, কারণ এই ব্যবসা এখন খুব ভালোভাবে ট্রেন্ডিংয়ে চলছে এবং পরবর্তীকালে আরও বড় হবে এই ব্যবসা। আপনারা যদি পারেন তাহলে এই ব্যবসা শুরু করুন, যদি ব্যবসা শুরু করার মোটিভ থাকে তাহলে এই ব্যবসা অতি অবশ্যই শুরু করুন। আমি গ্যারেন্টি নিয়ে বলছি আপনি লস হবেন না, যদি আমার কাছ থেকে এসে আমার ওপিনিয়ন নিয়ে যদি কাজ করেন আমি গ্যারেন্টি নিচ্ছি যে আপনারা লসে রান করবেন না, এটা আমার গ্যারেন্টি। কারণ এই ব্যবসায় যা যা আমি দেবো, যা যা আমরা দিতে পারবো, সেরকম সমস্ত কিছু আমি আপনাদেরকে সাহায্য করবো। এইটা মানে শুধু আমি নয়, যার কাছেই আসবেন, আমাদের টিমের কাছে এলে, আমাদের লোকের কাছে এলে, আমাদের ফ্যাক্টরিতে এলে, যেই থাকবে সেই সাহায্য করবে। আমরা সবাইকে করেও এসেছি এবং ভবিষ্যতেও তাই করারই প্ল্যান আছে, ঠিক আছে? তো সেই জন্য বলছি আমাদের কাছে অতি অবশ্যই আসুন, আমাদের কাছে এসে সমস্ত কিছু দেখে আপনারা বিচার করুন। এর GSMYC প্রাইস হয়, এবং GSM যেটা আছে সেটা প্রথম চলে হলো 75 GSM, ওকে 75 GSM, এক একজন আপনারা বলে 80 GSM, এখন 80 GSM অতটা আসে না, 75 GSM ই আসে। তো 75 GSM এর চারটে ভাগ আছে, 75 GSM এর শালপাতা, কলাপাতা, সিলভার, আর তার মধ্যে আমরা করি হলো SKP, মানে টু কালার, সেটাও আমরা করি। তো তার জন্য আপনার আলাদা আলাদা চার প্রাইস সেগমেন্ট আছে, মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি আমি অ্যাকচুয়ালি ব্যাপার হলো কেন আমি বলছি না, কারণ তার মধ্যে হলো সমস্ত সময় মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে প্রাইস আপডাউন করে। তো সেটা আপনাকে আমি আজকে একটা প্রাইস বলবো, আপনি একটা প্রাইস নিয়ে কস্টিং করবেন, পরে যখন আমার কাছে আসবে যখন প্রাইস চেঞ্জ হয়ে যাবে তখন আর সেই কস্টিং আপনি পাবেন না। মোটামুটি দর্শক বন্ধুরা যেদিন আসবে সেই দিনটার দামটাই ধরতে হবে, তাই সেই দিনকার দামই ধরো। হ্যাঁ, কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা আলোচনা করার জন্য আমি বলে দিচ্ছি, অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি ধরে রাখুন 65 থেকে 67 টাকার মধ্যে থাকে এর দাম, 75 GSM এর দাম। 65 থেকে 67 এর মধ্যে থাকে প্রতি কেজি। আচ্ছা, ঠিক সেইটাই সিমিলার যখন আপনি 100 GSM এ যাবেন, 120 GSM এ যাবেন এবং 140 GSM এ যাবেন, এই চারটি GSM চলে। তার মধ্যে আপনি যত উঁচু GSM এ চলবেন তার মধ্যে থেকে আপনার রেট কমতে থাকবে, তার মধ্যে থেকে আপনার রেট কমতে থাকে। মানে যত উঁচু মিন্স কি সেটাও আমি আপনাদের বোঝাচ্ছি, যত নিচের GSM, এটা অনেকের কনফিউশন থাকে যে এটা কি হলো, এটা ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি যত নিচে GSM থাকে, নিচে GSM এ আপনার কি হবে, আপনার কোয়ান্টিটিটা বেশি পাবেন আপনি এক কেজিতে, মানে তখন পাতার পরিমাণটা শুরু হবে। হ্যাঁ, তখন কি হবে, একটা 75 GSM এর আপনি এক কেজিতে পাতার পরিমাণ যা পাবেন, ধরুন অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখছি আমরা 165 পিস পাচ্ছি, আচ্ছা 75 GSM, সেটাই আপনি 100 GSM এবার পাবেন 130 পিস। আচ্ছা, এবার বুঝতে পারছেন কি ফারাক আসছে। সুতরাং আপনার যখনই আপনার 140 GSM এ চলে আসছে তখনই আপনার যা কাউন্টিং আছে সেটা আপনার চলে আসছে হলো 94-95 পিস। আচ্ছা, তো সেরকম হিসেবে যে লেভেলে যা যা যাচ্ছে সেই লেভেলে আপনার চেঞ্জ হতে থাকছে, সেই জন্য রেটও কম হতে থাকছে। তো আমার দর্শক বন্ধু যারা নতুন একদম আসবেন এই পেপার প্লেট মানে ম্যানুফ্যাকচারিং বিজনেসে, তো তাদের ইনভেস্ট কত করতে হবে আর তারা মাসের শেষে প্রফিট কত করতে পারবে? আর আপনি তো বললেন এটা খুবই ট্রেন্ডিং একটা বিজনেস। আচ্ছা, এইটা বলছি, এই মেশিন যে আপনি যে লাগাবেন, এবার কি কি ভেরিয়েন্টের মেশিন আছে সেটা আগে দেখাচ্ছি আপনাদেরকে, তারপরে আপনি স্টেপ বাই স্টেপ বলছি। আচ্ছা, ফার্স্ট যে ভেরিয়েন্ট আছে সেটা হলো এটা, এটা হলো আপনার
ম্যানুয়াল মেশিন, ম্যানুয়াল মেশিন। আচ্ছা, এটা হলো আপনার ম্যানুয়াল মেশিন, এটা ঠিক এরকম করে আপনার সিমিলারলি ঘুরবে, এই ঘুরে আপনার হলো ম্যানুয়াল মেশিন চলবে। আচ্ছা, এই মেশিনে, এই মেশিনে কত কি সাইজের থালা তৈরি করা যায়? আচ্ছা, এই মেশিনে আপনি 5 ইঞ্চি বাটি থেকে, 5 ইঞ্চি যে ফুচকা বাটি আছে, হ্যাঁ, সেখান থেকে আপনি আপ টু 13 ইঞ্চি পর্যন্ত কাজ করতে পারবেন। আচ্ছা, এই মেশিন, আচ্ছা, ঠিক আছে, এটাকে বলা হয় 5 নম্বর মেশিন। আচ্ছা, তো এই মেশিনে আপনি এটা করতে পারবেন। আচ্ছা, ওর কি দাম রেখেছেন আপনারা? এই মেশিনের দাম আছে 18,000 টাকা। আচ্ছা, মানে ওয়ারেন্টি বা গ্যারেন্টি কি আছে? ওয়ারেন্টি গ্যারেন্টি এই মেশিনে যা আছে, 1 বছর যা হবে আমাদের কাছে আপনি ফোন করবেন, আমরা নিজেরা লোক পাঠাবো। বাট এই মেশিন আপনারা যে ম্যানুয়াল মেশিন দেখছেন, আপনাদের কাছে গেলেও বুঝতে পারবেন এই মেশিনে কিছু মানে হওয়ার নেই ওরকম। তো সুতরাং যদিও কোনো যদি প্রবলেম হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অতি অবশ্যই গাইড করব, এবং কোনো বিগ প্রবলেম হলে আমাদের লোক গিয়ে সেটাকে ঠিক করে দিয়ে আসবে। আচ্ছা, নেক্সট হলো, এইটা হলো সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন। আচ্ছা, এইটা হলো সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন, এটাতে আপনার অটোমেটিক কাজ হয়। ওকে, এইটা, এই যে দেখছেন এটা সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন আছে, এটা অ্যাকচুয়ালি এরকম প্যাকিং করা আছে, এটা যাবে বলে এক জায়গায়। আচ্ছা, এরকম প্যাকিংটা সুবিধা হলো আপনাদেরকে দেখিয়েও দিই যে কেমন করে প্যাকিংয়ে যায়। এটা হলো এরকম করে ঠিক প্যাকিংয়ে যাবে। এইটা হলো এর প্যানেল বক্স। আচ্ছা, এটা হলো আপনার হাইড্রোলিক আছে, যেটা আর কি প্রেস হবে, যেটা আপ ডাউন করবে, যেটা উপরে নিচে নামবে, সিলিন্ডার সেটা আছে, সেটা সিলিন্ডারের। আর সেকেন্ড হলো এর যে আপনার ট্যাঙ্ক আছে, যেটা 40 লিটারের ট্যাঙ্ক হয়, সেটা হলো এটা, এটা হলো আপনার 40 লিটারের ট্যাঙ্ক আছে। আচ্ছা, এইটা, এবং তার সিমিলারলি এইটা আছে হলো আপনার গোদরেজের মোটর, 1.5 HP-র। আচ্ছা, 1.5 HP-র মোটর। তো এই তিনখানা যেটা আছে, এই তিনটে দিয়ে এই হলো একটা আপনার সিঙ্গেল ডাই। সিঙ্গেল ডাইয়ের দাম কি রাখছেন আপনারা? মোটামুটি সিঙ্গেল ডাইয়ের দাম ভ্যারি করে হলো 48 থেকে 55-এর কাছাকাছি। অ্যাকচুয়ালি কোনো কোনো টাইমে কি হয়, যেটা আপনি হাইড্রোলিক দেখতে পারেন তার কস্ট একটু বেশি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে যে প্যানেল বক্স আছে, প্যানেল বক্সে কিছু কিছু আমাদের ব্র্যান্ডেড যে জিনিস আছে, L&T বলুন, হ্যাভেলস বলুন, ওকে ওকে, তো তার জন্য দামটা ভ্যারি করে। আচ্ছা, সব থেকে বড় কথা হলো তার উপরে হলো আপনার এই মোটর, এক এক সময় গোদরেজের মোটর আসে, এক এক সময় ক্রম্পটনের মোটর আসে। ওকে, তো সেই জন্য আমাদের দামের একটুখানি ভেরিয়েন্ট হয়, মোটামুটি ধরে রাখুন 48 থেকে 55-এর মধ্যে। আচ্ছা, দর্শক বন্ধুরা যদি মোটামুটি তাদের মানে রিকোয়ারমেন্ট মতন বলেন যে আমার এই মোটর লাগবে, ওই মোটর লাগবে না, তা সেটা আপনারা করে দেবেন? সেই মোটর আমরা করে দিতে পারি। অ্যাকচুয়ালি ব্যাপার হলো আমরা এটাই চেষ্টা করি যে আপনাদের যেখানে যাবে সেইখানে কার সার্ভিস সেন্টার আছে। আচ্ছা আচ্ছা, কোন মডেলের কোন মডেল কোম্পানি সার্ভিস সেন্টার? এইটা হলো এক এক সময় যেরকম চান লোকেরা সেরকমও আমরা করে দিই, কিন্তু ব্যাপার হলো এক এক সময় কি হয়ে যায়, এক এক সময় আমরা যে মোটর দিই সেই জায়গায় সার্ভিস সেন্টার নেই, সেজন্য গোদরেজেরটা বেশি প্রেফার করা হয়, কারণ গোদরেজের সমস্ত জায়গায় সার্ভিস আপনি পাবেন। তো স্যার পাশেই দেখতে পাচ্ছি ডবল ডাই মেশিন আছে, পাশেই হলো ডবল ডাই হাইড্রোলিক আছে, এইটা হলো ডবল ডাই হাইড্রোলিক মেশিন। তো এইটারও সেম টু সেম এরকম করেই প্যাকিং করা আছে, এটাও দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে আপনারা যে ড্রাম যে দেখলেন, যে এখানে তেল যেখানে থাকবে, অয়েল যেখানে থাকবে, এইটা ঠিক সিমিলার ওর পিছনে বসে যাবে। তো সুতরাং সাইডে বসানোর কোনো অসুবিধা হবে না, ঠিক ওর পিছনেই বসে যাবে, সেট হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। যেইটুকুনি মেশিন আছে, ঠিক এইটুকুনি আপনারা দেখতেও পাচ্ছেন যে মেশিনের সাইজ কইটুকুনি আছে। হ্যাঁ, তো স্যার ডবল ডাইয়ের দাম কি রাখছেন আপনারা? মোটামুটি ধরে রাখুন ডবল ডাইয়ের দাম আছে 68 থেকে 75-এর উপর ঘোরাঘুরি করে। মার্কেটে আপনারা জানেন যে কিরকম কি দাম আছে, এবং যা যা মোটরের এই যে প্যানেল বক্স আছে, প্যানেল বক্সের কি আছে, L&T যে আছে আপনার প্যানেল বক্সের, যে আপনার ভেতরে যে টাইমার লাগানো আছে, সেই টাইমারের জন্য দাম একটুখানি এদিক ওদিক হবে। আচ্ছা, তো মোটামুটি আমাদের কাছে এলে আপনারা ঠিক করে, তো মোটামুটি ইনভেস্ট কতটা করতে পারেন সেটা তো বুঝে গেলাম। তো এই ধরনের মেশিন যদি আমার দর্শক বন্ধুরা কিনেন, আমি বলছি সিঙ্গেল ডাইটাই কিনলেন আমার দর্শক বন্ধুরা, তো মোটামুটি 50 থেকে 55 হাজার টাকা তারা মেশিন কেনার জন্য খরচা করলেন। এছাড়া র মেটেরিয়াল কত মানে কিনতে হবে, কত দাম দিয়ে কিনতে হবে, বা কত পরিমাণে কিনতে হবে? তো সেই র মেটেরিয়াল বিক্রি মানে ফিনিশ গুডস বিক্রি করার পরে তারা মোটামুটি 15 থেকে 20 হাজার টাকা একটা ইনকাম করতে পারবেন, সে ব্যাপারে একটু বিস্তারিত যদি বলেন। আচ্ছা, মোটামুটি ধরে রাখুন যখন মেশিন যখন কিনবেন, তার আগেই আমি বলবো মেশিন যে কিনলেন কোনো অসুবিধা নেই, মেশিন কিনে নিয়ে গেলে তার আগে, মেশিন কেনার আগে একটুখানি সার্ভে করুন মার্কেটটাকে, যে আপনাদের ওখানে কোন কোন GSM এর মাল চলছে, এটা হলো সব থেকে বড় জিনিস। যে আপনি যখন জানতে পারবেন আগে যে আপনাদের ওখানে কোন কোন GSM এর মাল চলছে, কোন কোন GSM এর মাল ট্রেন্ড আছে, এই যে আমি বললাম আগে যে 75, 100, 120, 140, এই যে চারটে GSM এর মধ্যে কোন মাল ওখানের মধ্যে চলছে, ধরুন ওখানের মধ্যে চলছে হলো আপনার 75 GSM কিংবা 120 GSM, দুটো চলছে। এবার আপনি মার্কেট না সার্ভে করে আমার কাছে চলে এলেন, আমি আপনাকে মেশিন দিলাম, আপনাকে জিজ্ঞাসা করলাম যে কি র মেটেরিয়াল লাগবে, আপনি একটা অন্য র মেটেরিয়াল যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি ধরুন কিনে নিয়ে চলে গেলেন, আপনি জানেন না, তখন মার্কেটে যখন বিক্রি করবেন তখন মার্কেটে বিক্রি করতে প্রবলেম হবে, মার্কেটের লোক বলবে আমাদের তো এখানে এই GSM চলে না, আপনি এই GSM নিয়ে এসছেন, তো তখন কি হবে, তখন আবার ইনভেস্টমেন্ট ডাবল হয়ে যাবে।
তো সেই জন্য বলছি যে আগে মার্কেটটা সার্ভে করে এলে আপনি যে ইনভেস্ট করবেন ওই ইনভেস্টে কোনো প্রবলেম হবে না। এই যে আপনার যে এই যে মেশিন কিনবেন, মেশিন কেনার পরে যে আপনি যে আপনার র মেটেরিয়াল কিনবেন সেটা একদম এক্স্যাক্ট যেটা আপনি জানেন যেটা মার্কেটে চলছে সেটাই আপনি কিনতে পারবেন। তো মোটামুটি ধরে রাখুন অ্যাপ্রক্সিমেটলি 30,000 থেকে 35,000 টাকা যদি র মেটেরিয়াল কেনেন তাহলে মোটামুটি আপনার 15,000 থেকে 18,000 টাকা প্রফিট থাকবে। এই মেশিন হলো সিঙ্গেল ডাই মেশিন, এতে বললাম যে ঘন্টায় আপনার 3,000 পিস প্রোডাকশন হবে। আচ্ছা, মোটামুটি ধরে রাখুন সমস্ত কিছু খরচা বাদ দিয়ে আপনার এক একটা যে আপনার যে প্লেট যেটা আপনি বানাবেন তাতে আপনার 10 পয়সা করে লাভ থাকবে। এবং 10 পয়সা যখন লাভ থাকবে এটা আপনার ঘন্টায় 3,000 পিস প্রোডাকশন হচ্ছে, তার মানে 10 পয়সা এক একটা প্লেটের মোটামুটি যদি লাভ হয় তাহলে আপনার যদি দিনে আপনি 2 ঘন্টাও চালান তাহলে আপনি হিসাব করে বার করতে পারবেন মোটামুটি আপনার 600 টাকা ইনকাম আছে, 600 থেকে 700 টাকা মোটামুটি আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও যদি বেশি বিক্রি হয় তাহলে আরো বেশি ইনকাম, আরো বেশি ইনকাম হবে। এবারে ধরুন 6 মাস পরে আপনি ডাবল ডাই নিলেন তাতে ডাবল হয়ে যাবে। ওকে, আপনাদেরকে যেটা বললাম 5,800 পিস প্রোডাকশন, 6,000 পিস প্রোডাকশন, সেটা আবার ডাবল হয়ে যাবে। তো সেই জন্যই বলা হচ্ছে যে মেশিন নিয়ে আপনারা চালু করুন অতি অবশ্যই, আর আমাদের কাছে আসুন, আমাদের কাছে এসে আমাদের প্রোডাক্ট সমস্ত কিছু দেখে আন, নিয়ে নিজে ডিসাইড করুন, নিজে ডিসাইড করে আমাদের সাথে যদি আলোচনা করতে হয় আমাদের সাথে আলোচনাও করুন। এরকম করে আপনারা নতুন নিজেদের ব্যবসা যারা এখনো পর্যন্ত চালু করেননি, চালু করবেন ভাবছেন, তো সেটা আপনারা অতি অবশ্যই চালু করুন।